সামাজিক সুরক্ষা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে সামাজিক সুরক্ষা নিশ্চিতের বিষয়টি বরাবরই গুরুত্ব পেয়ে থাকে বাজেটে। এবছরও তার ব্যতিক্রম নয়। নতুন বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে 1,26,272 কোটি টাকা, যা বাজেটের 16.58%। সমাজের পিছিয়ে পড়া, দুস্থ, অসহায় এবং ছিন্নমূল মানুষের মৌলিক চাহিদা পূরণে নানামুখী কর্মসূচি। 2021-22 অর্থ বছরের সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ ছিল 1,07,614 কোটি টাকা। 2022-23 অর্থ বছরে 6,000 কোটি টাকা বাড়িয়ে এই খাতে বরাদ্দ দেওয়া হয় 1,13,576 কোটি টাকা। চলতি অর্থ বছরের বাজেটে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় 8টি কর্মসূচিতে নগদ ভাতা সহায়তা দেওয়া হয় 41,821 কোটি টাকারও বেশি, যেখানে বয়স্ক ভাতার আওতায় আছেন 57,001,000 মানুষ। আসছে অর্থ বছরে বয়স্ক ভাতা সুবিধাভোগীর সংখ্যা বেড়ে হয়েছে 58,001,000 জনে। জনপ্রতি 100 টাকা হারে বাড়িয়ে মাসিক ভাতা উন্নীত করা হয়েছে 600 টাকায়। এছাড়া আগামী অর্থ বছরে বিধবা ভাতা সুবিধাভোগীর সংখ্যা 1 লাখ বেড়ে হচ্ছে 25,75,000। মাসিক ভাতা 500 টাকার স্থলে তারা পাবেন 550 টাকা করে। বিদায়ী অর্থ বছরে প্রতিবন্ধী ভাতাভোগী 23,65,000 জন। আসছে অর্থ বছরে সে সংখ্যা বাড়িয়ে 29 লাখ করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির হারও বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। সামাজিক সুরক্ষা কার্যক্রম স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে, তবে বেশিরভাগ সময় অনগ্রসর বিশাল এই জনগোষ্ঠী বরাদ্দের ভাগটুকু ঠিকঠাক পাচ্ছেন কিনা তা নিয়ে ওঠে নানা অভিযোগ। প্রান্তিক মানুষের জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রমকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদরা। যে কোনো খাতকে গতিশীল করবার জন্য স্বচ্ছতা এবং আপনার নির্ভরশীলতা এবং মানুষের কাছে জবাবদিহিতা, এইটার তো কোনো বিকল্প নেই। এটা সামাজিক সুরক্ষা খাতের জন্য বেশি করে প্রযোজ্য, কারণ এটা অত্যন্ত সুবিধাবঞ্চিত এবং দরিদ্র মানুষদের জন্য, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য প্রযোজ্য। ফলে তাদের কাছে আমরা আরও অনেক বেশি দায়বদ্ধ। অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কার্যক্রমে জোর দেওয়া হয়েছে নতুন বাজেটে। এই কর্মসূচির আওতায় বাড়ানো হয়েছে উপকারভোগীদের ভাতার পরিমাণ। ভাতার হার দৈনিক 200 টাকার পরিবর্তে 400 টাকা করার প্রস্তাব করা হয়েছে। এদিকে বর্তমান সরকারের চলতি মেয়াদের শেষ বাজেটে সামাজিক সুরক্ষা খাতের আওতায় বাড়ানো হয়েছে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। পাশাপাশি মা ও শিশু সহায়তা কর্মসূচির উপকারভোগীর সংখ্যা 12,54,000 থেকে বাড়িয়ে 13,04,000 জনে উন্নীত করা হয়েছে, যা বাজেটের 16.58%। সাজিদ আরাফাত, এখন ঢাকা।